ইমান কি জিনিস সেটা কবরে গেলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ইমান কি জিনিস সেটা কবরে গেলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। যখন প্রশ্ন করা হবে মান রব্বুক তখন বুঝতে পারবেন ইনশাআল্লাহ ইমান কি জিনিস। পৃথিবীতে যারা আল্লাহর সাথে শিরিক করেছে কবরের এই প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না। মাদিনুকা তোমার দিন কি, যারা ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে এখন হাসি তামাশার পাত্র বানিয়েছে ইসলামকে, এরা কখনোই মাদিনুকার উত্তর দিতে পারবে না। মান নবিয়ুক তোমাকে যখন জিজ্ঞাসা করা হবে, তখন যারা এই পৃথিবীতে নবীজির সুন্না বা আদর্শ অনুযায়ী চলে নাই তারা কখনো এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। তাই ইমান কি জিনিস কবরে গেলে বোঝা যাবে। তাই আমি বলছি যে ইহুদি খ্রিস্টানদের সাথে কিছু মোশরেক আর আমাদের মতো কিছু মুনাফেক, আল্লাহ পাক আমাদেরকে মুনাফেকি থেকে উদ্ধার করুন আল্লাহুম্মা আমিন, যারা ইসলামের সুবিধাবাদী অংশটুকু নিতে রাজি, যে অংশটুকু তাদের বিপক্ষে যায় সেটা নিতে তারা রাজি নয়। মানে হজ করতে পারি বছর বছর, সুদ ছাড়তে পারি না, কথা বুঝতে পারি নাই, হজমরা ঠিক করতে পারি বছর বছর, আল্লাহ বিরোধী আইন ছাড়তে পারি না, জিনা ছাড়তে পারি না, মদের লাইসেন্স দেওয়া বন্ধ করতে পারি না, এগুলো পারি না, তসবি টিপতে পারি ঘরের কোনায় বসে আর মসজিদের কোনায় বসে, এদেরকে বলা হয় পাক্কা মুনাফিক। তো এরা সবাই হচ্ছে দাজ্জালের অনুসারী। এখন তারা চাবে কি, তারা চাবে এই সবচেয়ে বড় যে থ্রেট যুবকদেরকে আটকে দেয়া, বুঝতে পারছেন কথা, এই যুবকদেরকে আটকানোর জন্য সে এখন কি করবে, সে আপনার সামনে কিছু টোপ দিবে। এখন প্রশ্ন কি কি টোপ দিয়ে আপনাকে তারা আল্লাহর পথ থেকে সরিয়ে দিবে, কারণ তারা খুব ভালো করে জানে যদি আপনি ইমান নিয়ে থাকেন, ইসলাম শক্ত করে পালন করেন এবং আগামী সময়ের জন্য প্রস্তুত হন তাহলে ওদের জন্য ক্ষতি আছে। এবং সারা দেশ সারা বিশ্বের যুব সমাজ যদি একত্রিত হয় ইমানি চেতনা লালন করে তাহলে আগামীতে ওই তারেক বিন জিয়াদের মতো, এই আপনার মোহাম্মদ বিন কাসেমের মতো যুবকরা উঠে আসবে ইনশাআল্লাহ। এবং হাদিসে এটা আসছে যে ইমাম মাহদির সাথে তারা যুক্ত হবে, এদিক থেকে একটা দল যাবে যারা ইমাম মাহদির সাথে যুক্ত হবে, এই আফগানিস্তান থেকে খোরাসান থেকে। আপনি কি জানেন আফগানিস্তান খোরাসান থেকে যুবকদের একটা কাফেলা যাবে ইমাম মাহদির সাথে যুক্ত হতে, কখনো চিন্তা করেছেন এটা নিয়ে? চিন্তা করতে পারবেন না এই কারণে যে আপনার সামনে দাজ্জালের অনুসারীরা কিছু টোপ দিয়ে রেখেছে। কি কি, যেমন প্রথম শর্ট করছি আমি শেষ করে দিচ্ছি অল্প সময়ে, একটু ধৈর্য ধরে বসুন। প্রথম যে টোপটা আপনাকে দিয়েছে সেটা হচ্ছে আপনার জীবনের যেটা উদ্দেশ্য সেখান থেকে তারা আপনাকে সরিয়ে দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্যে, তার ইবাদত করার জন্য, তাই না? কিন্তু এখনকার যুব সমাজকে জিজ্ঞাসা করেন যে বাবা তোমার জীবনের উদ্দেশ্য কি, আমার মনে হয় 90% বলতে পারবে না। আর যারা বলতে পারবে তারা বলবে একটা চাকরি বা একটা ব্যবসা বা একটা সুন্দরী নারী বা একটা গাড়ি বাড়ি অথবা স্ট্যাটাস প্রতিষ্ঠিত হতে হবে, জীবনে নিজের পায়ে দাঁড়াতে হবে। বোকা মানুষ বোঝে না যে কখনো মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে না, মানুষ কখনো নিজের পায়ে দাঁড়াতে পারে না। আল্লাহ পাকের এক হুকুম এক সেকেন্ডে মানুষের 19-20 হয়ে যাবে, একেবারে শেষ। যে রিজিকের প্ল্যান করছেন আপনি 20-30 বছর, এক হুকুমে রিজিক বন্ধ। ড্রাইভ করতেছেন মারি দিয়ে চলে গেল, শেষ, রিজিক ক্লোজ। কার হাতে ক্ষমতা? মানুষ নিজের পায়ে দাঁড়াতে চায়, এটাই শিরকি কথা, এটাই শিরকি কথা। এই যে একটা একটা কাজ তারা করেছে আপনাকে জীবনের উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে। আমাদের জীবনের উদ্দেশ্য ছিল জান্নাত। আমাদের আমাদের রব আল্লাহ পাক বলেছেন সূরা আল ইমরানের মধ্যে পাবেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ, যাকে কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে এ ব্যক্তি হচ্ছে সফল, আর কেউ সফল না। সাফল্যের সংজ্ঞা বুঝতে পারলেন? আপনাকে শেখানো হয় জীবনে সফল হতে হবে, বড় হতে হবে, সাফল্যের সংজ্ঞা হচ্ছে এটা, আপনাকে পুল সিরাত পার হতে হবে, এটাই সাফল্যের সংজ্ঞা। কখনো প্রস্তুতি গ্রহণ করেছেন এটার জন্য? আপনাকে তারা জীবনের উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে। দুই নম্বর কি করেছে, তারা আপনাকে দুনিয়ার মোহ দিয়ে গ্রাস করেছে, দুনিয়ার যে চাহিদাগুলো আছে এগুলো দিয়ে আপনাকে ঘিরে ফেলেছে, এর বাইরে চিন্তা করার ক্ষমতাটা আপনার নষ্ট হয়ে গেছে। চিন্তা করে দেখবেন ঠান্ডা মাথায়, আমার কথাগুলো রাত্রে চিন্তা করবেন, ঠান্ডা মাথায় জীবনের উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে, ওই জান্নাতের পথ থেকে সরিয়ে দিয়েছে, এবং দুনিয়ার যে মোহ, ওই যে খাওয়া পড়া ভোগ বিলাস, এটাতে ব্যস্ত রেখেছে আপনাকে। দুই নম্বর, তিন নম্বর কী করেছে, আপনাকে এমন একটা সিস্টেমে পড়াশোনা করিয়েছে 20 বছর, সেকুলার এডুকেশন সিস্টেমে, যে আপনি 20 বছরে 20টা সুরাও শিখতে পারেননি, 20 বছরে 20টা হাদিসও শিখতে পারেননি, আমি যদি ভুল হয়ে আমাকে কারেক্ট করে দিবেন। 20 বছরে 20টা সুরা মুখস্থ করেছেন? কথা বলেন, ভয় পাচ্ছেন? 20 বছরে 20টা সুরা কি মুখস্থ করেছেন কখনো? 20টা হাদিস বলতে পারবেন? 20 জন সাহাবীর নাম বলতে পারবেন? নবীজির 11 জন স্ত্রীর নাম বলতে পারবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনী গ্রন্থ 2টার নাম বলতে পারবেন? কি করলেন সারা 20 বছর ধরে পড়াশোনা করে, কি পড়লেন সারা 20 বছর ধরে? এই কি এই যুব সমাজ কি দাজ্জালের বিরুদ্ধে দাঁড়াতে পারবে কখনো?
ইহুদি খ্রিস্টান মুশরিকদের যে ঐক্য, এদের বিরুদ্ধে এরা দাঁড়াতে পারবে? এরা আল্লাহর পথে জিহাদ করবে কখনো? তাই মনে হয় আপনার? সুবহানাল্লাহ, কথাগুলো আমি আঘাত করতে এখানে আসিনি, আমি শুধু আপনাদের বিবেকটা জাগ্রত করতে এসেছি যে এমন একটা এডুকেশন সিস্টেম আপনাকে পড়াশোনা করিয়েছে যাতে করে আপনি আল্লাহর পথ থেকে সরে গেছেন এবং ইসলামের বুনিয়াদী বিষয়গুলো সম্পর্কে আপনার জ্ঞান নাই। ওজুর ফরজ কয়টা বলতে পারে না যুবক ছেলে, নামাজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা বলতে পারে না। এই যুব সমাজ কীভাবে এদের বিরুদ্ধে দাঁড়াবে বলেন, নিজেকে প্রশ্ন করেন। চার, আপনার সামনে আরও কিছু টোপ দিয়েছে, নারী। কী দিয়েছে? নারী। কারণ যুবকদের সবচেয়ে আকর্ষণের বস্তুটা কি? একটা সুন্দরী মেয়ে, তাই না? সত্য কথা বলছে আল্লাহ পাক কুরআনে বলেছেন, যুয়িনা লিন-নাস হুব্বু শাহাওয়াতি মিনান নিসা, মানুষের জন্য ছয়টা বস্তুকে সুশোভিত করা হয়েছে, তার মধ্যে এক নাম্বার নিসা, মহিলা। মানে আমাদের কাছে সবচেয়ে পছন্দের জিনিস কি? একটা প্রিয়তম সুন্দরী স্ত্রী, তাই না? এই মেয়েদেরকে নগ্ন করে আপনার চারপাশে এরা ছড়িয়ে দিয়েছে। স্কুলে যাবেন নগ্ন নারী, কলেজে যাবেন নগ্ন নারী, চাকরিতে যাবেন যেখানে যাবেন সেখানেই, রাস্তাঘাটে হাঁটবেন সব ন্যাংটা হয়ে ঘুরছে। আমাদের নবীজি বলেছেন শেষ জামানে এক শ্রেণীর মেয়ে আসবে যারা কাপড় পরেও ন্যাংটা থাকবে, থাকে না? এগুলা কি ব্যাখ্যা করার দরকার আছে? নবীজি বলেছেন তারা জান্নাতে যাবেও না, জান্নাতের গন্ধও কখনো পাবে না। কে বুঝাবে এই নারীদেরকে এই কথাটা? তো এই এই নারীদেরকে আমাদের চারপাশে এরা সহজলভ্য করে দিয়েছে। আর আপনি চাইলেই জেনা করতে পারেন, অল্প টাকার প্রয়োজন হবে, স্মার্টফোনে জেনা করতে পারেন, সেলফোনে জেনা করতে পারেন, প্রেম অ্যাফেয়ারে জেনা করতে পারেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই ফ্রি মিক্সিংয়ে জেনা করতে পারেন। তারা আপনার সামনে এই লোভনীয় টোপগুলো দিয়ে রেখেছে। তারপর আরও কী দিয়েছে? মাদক, হাতে হাতে মাদক সমস্ত যুব সমাজের। যখন ওরা হাতে হাতে মেশিন গান নিয়ে প্র্যাকটিস করে কীভাবে মুসলিমদেরকে মারবে, তখন আমরা ইয়াবা খাই বসে বসে। কথা বুঝতে পারছেন? ওরা প্র্যাকটিস করে যুবক, ওদের যুবকরা প্র্যাকটিস করে কেমন করে মুসলিমদেরকে ব্রাশ ফায়ার করে মারবে। ওই যে মিয়ানমারে মারে নাই, কাশ্মীরে মারতেছে না, ওই যে সিরিয়া দেখবেন, আফগানিস্তান, লেবানন সব জায়গায়। আর আমাদের হাতে ওই যে ইয়াবা, তারপর আপনার ডাল, আপনার ফেন্সি ডিল, আপনার উমুক তমুক কী কী নাম আছে সব। জি জি, সুবহানাল্লাহ। এগুলো নিয়ে কখনো ভেবেছেন? এটা হাসছেন আপনি? লজ্জা হওয়া উচিত আপনার, লজ্জা করা উচিত যে যখন তারা আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ তখন আমরা এই নারী এই মদ এগুলো নিয়ে ব্যস্ত আছি। আর এ যারা এদের পিতা মাতা, এরা সবচেয়ে অপদার্থ শ্রেণীর মানুষ এই পৃথিবীতে, এদের কবরে থাকা উচিত, এই পিতা মাতাদের কবরে থাকা উচিত। যারা যারা পরিবারকে ইসলামী অনুশাসন অনুযায়ী জীবনযাপন করতে পারে না, ব্যর্থ হয়, খালি খাও হাগো আর এই বিয়ে শাদী করো, বাচ্চা পয়দা করো, এদের দ্বারা এই এই পৃথিবীর কোনো উন্নয়ন সম্ভব না। এদের দ্বারা মুসলিম উম্মা কেন, সমাজ, দেশ, জাতি কিছুই পাবে না। এরা আবর্জনা এই উম্মার জন্য, এরা মাটির তলে চলে যাওয়াই ভালো। এই মাদক দিয়ে আপনাকে তারা ব্যস্ত রেখেছে, আরও আপনাকে ব্যস্ত রেখেছে এরা মিডিয়া দিয়ে। সারাদিন দেখবেন চোখের সামনে নাচ গান, টিভি সিরিয়াল চলছে, জুয়া দিয়ে, এই যে এখন স্মার্টফোন দিয়ে, সারাদিন স্মার্টফোন। এক একটা স্মার্টফোন একটা জগৎ, একটা স্মার্টফোন একটা জগৎ। এটা আপনার চিন্তার শক্তিটা নষ্ট করে দিয়েছে। ঠান্ডা মাথায় আপনি এখন চিন্তা করতে পারবেন না, আপনার মাথা এখন পাজলড। ইউটিউব দিয়ে, ফেসবুকিং দিয়ে, জেনা দিয়ে, মদ দিয়ে, এইসব কিছু দিয়ে তারা আপনার আপনাকে ব্যস্ত রেখেছে। এর ফলে কী হয়েছে জানেন? এর ফলে দাজ্জালের ওই উদ্দেশ্যটা সফল হয়েছে। কোনটা? দাজ্জাল চেয়েছিল, তার অনুসারীরা চেয়েছিল আপনার ভিতরের যে নূর আছে হৃদয়ের মধ্যে কলবে, ইমান নূর, এটা যেন অন্ধকার এবং জুলুমাত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায়। এখন আপনি আর চাইলেও দিনের জন্য চিন্তা করতে পারেন না, আপনার ভিতরে আল্লাহর জন্য কান্না আসে না, সেজদায় কাঁদতে পারেন না, আল্লাহর দিকে চোখ তুলে, আসমানের দিকে চোখ তুলে তাকাতে লজ্জা লাগে আপনার, মনে হয় যে আমি এত পাপি কেমন করে তাকাবো। আপনি বুঝতে পারছেন আমার আমলনামা পাপে ভর্তি হয়ে যাচ্ছে, আপনার ভিতরের যে ইন্টারনাল যে হার্টটা ছিল এটা করাপ্টেড হয়ে গেছে। এবং তারা এটাই চেয়েছিল যে আপনার ভিতরের নূর যেন নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক কোরআনে বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, তারাই সফল যারা ভিতর থেকে পরিশুদ্ধ হয়েছে। ওয়া কদ খাবা মান দাসাহা, সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে যার অন্তরটা ধ্বংস হয়ে গেছে। আর এই প্রতিটা বিষয় দিয়ে তারা আপনার রূহটাকে নষ্ট করে দিয়েছে। দাজ্জালের অনুসারীরা আপনার রূহটাকে, আত্মাটাকে নষ্ট করে দিয়েছে। খেয়াল করে দেখবেন আপনার চোখ দিয়ে পানি আসে না, একটা অন্যায় পাশে দেখলে আপনার গায়ের রক্ত গরম হয়ে যায় না। উম্মার মানুষদেরকে যখন অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে আপনার ভিতরে কোনো ফিলিংস জাগে না। আপনি খেয়াল করে দেখবেন যে আপনি ঘন্টার পর ঘন্টা পর্নোগ্রাফি দেখছেন, জিনা দেখছেন, 3x দেখছেন, কিন্তু আপনার ভিতরে কোনো ফিলিংস কাজ করে না, মানে কোনো অনুশোচনা কাজ করে না, কারণ আপনার ভিতরটা নষ্ট করে দিয়েছে তারা। আল্লাহ রসুল বলেছেন যখন মানুষ একটা পাপ করে কলবে একটা দাগ পড়ে, আরেকটা পাপ করে আরেকটা দাগ পড়ে, আরেকটা পাপ করে আরেকটা দাগ পড়ে, যদি তওবা করে দাগ উঠে যায়।
তওবা না করলে দাগ পড়তেই থাকে এক পর্যায়ে এই কলপটা দুর্গন্ধযুক্ত কলপ হয়ে যায়। এত দুর্গন্ধ বের হয় এই কলপ দিয়ে, যদি মানুষ জানতো তাহলে মানুষ থাকতে পারতো না পৃথিবীতে। এই জন্যই এই রকম শ্রেণীর মানুষের যখন মৃত্যু হয় তখন ওই মালাকুল মউত এবং এই যে মৃত্যুর ফেরেশতারা তারা দুর্গন্ধে আত্মাটাকে বের করে নিয়ে আসেন, টেনে হিজড়ে শ্যাসরায় বের করে নিয়ে আসেন। এই পাপী মানুষরা মারা যাওয়ার সময় এই ঘটনাটা ঘটে, এইভাবে তারা আপনাকে ব্যস্ত রেখেছে। এখন কি হবে, এখন আগামী দিনগুলোতে কি এরা উম্মার নেতৃত্ব দিতে পারবে, এর মধ্যে কারা পারবে? উত্তর, এর মধ্যে সবাই পারবে না। উত্তর এক কথায় শেষ, সবাই পারবে না। কারা পারবে? এই যুবক শ্রেণীর মধ্যে যারা এই এই গুণগুলো অর্জন করতে পারবে তারা ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে সফল হবে। গুণগুলো পয়েন্ট আকারে বলে শেষ করছে। এই যুবক শ্রেণীর মধ্যে যারা তাদের জীবনটাকে বাকি পুরো জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করতে পারবে তারা পারবে। এক নাম্বার, এই যুবক শ্রেণীর মধ্যে যারা আল্লাহর জন্য তাদের জান মাল সময় শ্রম ব্যয় করে দিতে পারবে, কুরবানি করতে পারবে। কুরবানি কেমন? ওই ইসমাইল আলাইহিস সালামের মতো। বাবা বলেছে তোমাকে জবাই করা লাগবে, তিনি কি বলেছিলেন? করিয়েন না। তিনি বলেছিলেন আপনাকে আল্লাহ যা আদেশ করেছেন সেটাই করেন, আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ। এরকম ছেলে পাবেন এখন? তো এরকম নিজের জান মাল সময় শ্রমকে আল্লাহর পথে উৎসর্গ করে দেওয়ার মানসিকতা আগে তৈরি করতে হবে, এটা এক নাম্বার। দুই নাম্বার, জ্ঞান অর্জন করতে হবে। এই শ্রেণীর যুবক শ্রেণীর মধ্যে যারা জ্ঞান অর্জন করবে কোরআন সুন্নার পাশাপাশি সমসাময়িক অর্থনীতি রাজনীতি বিশ্ব সব কিছু সম্পর্কে জ্ঞান থাকতে হবে, তারপরে আপনি আল্লাহর পথে কিছু করতে পারবেন, তার আগে নয়। আপনি সিলেক্ট করবেন যে আপনি এই উম্মার আবর্জনা হতে চান না উম্মার মুজাহিদ হতে চান, এটা আপনি সিলেক্ট করবেন। আপনি কি চান যে আপনার জীবনটার বিনিময়ে আল্লাহ আপনাকে অনন্তকালের জান্নাত দান করুক, অথবা আপনার এই কাজগুলোতে কেউ বাধা দিবে না, এই পাপ কাজে কেউ বাধা দিবে না, শেষমেশ আপনি জাহান্নামে চলে যাবেন? আপনি কি এটা চান? আমরা কি এটা চাই? তো ইলম অর্জন করতে হবে, ইলম ছাড়া আপনি কাজ করতে আগাতে পারবেন না। তিন নাম্বার, এলেম অনুযায়ী আমল করতে হবে। যা এলম অর্জন করবেন সে অনুযায়ী আমল করতে হবে, শুধু এলম অর্জন করলেই হয় না, ওই অনুযায়ী কাজ করতে হয়। সলাতের পাবন্দি করতে হবে। সলাতের অবস্থা দেখে যা মনে হলো যে এই এলাকার যুবকরা মসজিদে কতজন আসে আল্লাহ ভালো জানে। ফজরের নামাজে যারা আসে তারাই প্রকৃত মুসল্লি। পাঁচ ওয়াক্ত সলাত জামাতের সাথে আদায় করতে হবে। আখলাক চরিত্র হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। সাহসী, ভীরুতা কাপুরুষতা যেন আপনাদেরকে পেয়ে না বসে। জ্ঞান অর্জন করে সাহসী হতে হবে, তদনুযায়ী আমল করতে হবে, এবং কোনো অবস্থাতেই পরাজিত হব না এরকম মানসিকতা তৈরি করতে হবে। শয়তান হোক আর ইবলিস হোক আর এই দাজ্জাল হোক আর অনুসারী হোক, কেউই আমাকে ঠেকাতে পারবে না এরকম মানসিকতা তৈরি করতে হবে, তারপরে ইনশাআল্লাহ আপনি কিছু করতে পারবেন। প্রতিটা ইবাদত বন্দীগীর ব্যাপারে সচেতন হওয়ার চেষ্টা করতে হবে, এটা হচ্ছে আপনার জানা অনুযায়ী আমল। চার নাম্বার, আদর্শ পরিবার গঠন করতে হবে। জিনা বাদ দিয়ে ছেড়ে দিয়ে তওবা করে ফিরে আসেন, বাবা মাকে বলেন যে আমাকে বিয়ে দিন। আর বাবা মার উচিত তাদের বিয়েটা সহজ করে দেয়া, বিয়ে করুন, সংসার গঠন করুন, দিনদার নেককার ছেলে মেয়েদেরকে বিয়ে করুন, এবং সুসন্তান জন্মদিন তাদেরকে আল্লাহর পথে দায়ী মুজাহিদ হিসেবে তৈরি করুন। পাঁচ, হালাল রিজিকের ব্যবস্থা করুন। ওই হারাম ব্যাংকিং সেক্টর থেকে চাকরি থেকে রিজাইন দিয়ে দিন, যে সেক্টরে হারাম আছে ঘুষ আছে সুদ আছে সব ছেড়ে দিন। কার জন্য ছাড়বেন? আল্লাহর জন্য ছাড়বেন। মনে রাখবেন রিজিকের মালিক আল্লাহ, আপনি আপনার রিজিকের মালিক নন। আপনি আল্লাহর জন্য যদি কিছু করেন আল্লাহ পাক আপনাকে তার চেয়ে বহুগুণ দিতে পারেন। এই বিশ্বাস রেখে প্রয়োজনে সবজি বিক্রি করেন, কৃষি কাজ করেন, মৎস্য খামার করেন, ছাগলের খামার করেন, তাও ভালো, তারপরেও হারাম রিজিকের দিকে যাবেন না। অনুরোধ করছি ভিতর থেকে, মানে আল্লাহর দোহাই দিয়ে অনুরোধ করছি, হারাম রিজিকে যাবেন না, সারা জীবনের ইবাদত নষ্ট হয়ে যাবে, সারা জীবনের। যে ব্যক্তির ইবাদতে এতটুকু সুদের টাকা আছে ওর ইবাদত কবুল হয় না। জানেন না সুদ খাইলে মায়ের সাথে জেনা হয়? এটা জানেন না যে সুদ খাইলে 36টা মেয়েকে ধর্ষণ করা হয়, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা হয় সুদ খাইলে? দিব্যি খাচ্ছি প্রতিটা গ্রামে এখন সুদী এনজিও সয়লাব সমিতি আর এনজিও সমিতির এনজিও। হালাল রিজিকের অন্বেষণ করুন, এটা হচ্ছে পাঁচ। ছয় নাম্বার, আল্লাহর পথে সময় ব্যয় করেন। আপনি কোন মাঝহাব কোন তরিকা কী ফলো করেন সেটা নিয়ে আমি কথা বলতে এখানে আসিনি। আপনি আল্লাহর পথে সময় দেন, যে যেখানে আছেন সেখান থেকে আল্লাহর পথে কিছু করেন, প্রজেক্ট হাতে নেন, কিছু করেন, এলাকার যুবকদেরকে নিয়ে একটা একটা ফাউন্ডেশন করেন বা একটা সংগঠন করেন বা একটা প্ল্যাটফর্ম করেন, করে কিছু একটা করেন যাতে করে এলাকার মধ্যে জাহিলিয়াতগুলো দূর হয়ে যায়। আল্লাহ আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। এটা ঠিক যে বাতিলপন্থীরা আপনার কলার চেপে ধরবে ঠিকই, কিন্তু আল্লাহ আপনাকে সাহায্য করবে। আর আল্লাহ পাক যাকে সাহায্য করবেন তাকে কেউ ঠেকাতে পারে না, পারে?
কখনো পারবে না, আপনাকে জেল দিবে, শুলি দিবে, মেরে ফেলবে, তারপরে দেখবেন আপনার শেকড় থেকে আরো 10টা গাছ ঠিক উৎপন্ন হবে ইনশাআল্লাহ। অতএব দিনের জন্য সময় দিন, উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করুন। আরেকটা নসিহা করব, দলাদলির মধ্যে যাবেন না, ইখতিলাফি ফেরকা দলাদলির মধ্যে যাবেন না, তুই অমুক আর তুই তমুক আর তুই এই তুই সেই এগুলোর মধ্যে যাবেন না, সবাইকে নিজের ভাই ভাবতে।